সাংবাদিক বৈঠক করে ঘোষণার 24 ঘন্টা বাদে মঙ্গলবার বাস ধর্মঘটের ডাক দিল উত্তর দিনাজপুর জেলার বাস মালিক সংগঠন। সোমবার ফের সাংবাদিক বৈঠক করলেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক। তিনি জানিয়েছেন, রাজ্য ও জাতীয় সড়কে অবৈধভাবে টোটো এবং অটো চলাচলের প্রতিবাদে দীর্ঘদিন থেকে সোচ্চার হয়েছে বাস মালিকেরা। গত 1 তারিখে এই ইস্যুতে আঞ্চলিক পরিবহন দপ্তর এবং মহকুমা শাসককে ডেপুটেশন দেন তারা। পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় জেলার বেশ কয়েকটি এলাকার বিডিও এবং আইসিদেরকেও। এরই মধ্যে সম্প্রতি 5ই সেপ্টেম্বর রাজ্য পরিবহন দপ্তর থেকে রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু তারপর বেশ কয়েকদিন কেটে গেলেও প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় 12ই সেপ্টেম্বর মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলায় ধর্মঘট ডাকলেন সংগঠনের কর্মকর্তারা। আসন্ন বিশ্বকর্মা পুজোর জন্য আপাতত একদিনের প্রতীকী ধর্মঘট ডাকা হয়েছে, তারপরও কোনো সদর্থক পদক্ষেপ না নিলে পুজোর পর 2 দিনাজপুর এবং মালদা জেলা জুড়ে লাগাতার ধর্মঘট পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, পরিবহন দপ্তরের নির্দেশ অনুযায়ী যেন জাতীয় এবং রাজ্য সড়কে কোনোভাবে টোটো এবং অটো অবৈধভাবে যাত্রী বহন না করে, কিন্তু বারবার বলা সত্ত্বেও প্রশাসন আমাদের আবেদনে কোনোভাবে কর্ণপাত করছেন না। আমরা চলতি মাসের 1 তারিখ সেপ্টেম্বরের 1 তারিখ আঞ্চলিক পরিবহন অধিকারী উত্তর দিনাজপুর এবং রায়গঞ্জের মহকুমা শাসকের সঙ্গে দেখা করি এবং তাদের ডেপুটেশন দিই যে অবিলম্বে এই অবৈধভাবে চলা গাড়িগুলো বন্ধ করুন, সাথে রায়গঞ্জ, ইটাহার, হেমতাবাদ, করণদিঘি এবং কালিয়াগঞ্জ তাদের বিডিওর সঙ্গে দেখা করি, তাদেরকেও আমরা অনুরোধ করি, সংশ্লিষ্ট থানার সম্পূর্ণ আইসিদের সঙ্গে যোগাযোগ করি যে গাড়ি বন্ধের দাবিতে যে 11 তারিখের মধ্যে যদি আপনারা কিছু একটা পদক্ষেপ না গ্রহণ করেন তাহলে 12 তারিখ থেকে আমরা বৃহত্তরে আন্দোলনে যাব। সেই মতবাদ আমরা ধর্মঘটে সামিল হয়েছি। আমরা বিশ্বকর্মা পূজা প্রাক বিশ্বকর্মা পূজা আপাতত একদিনের ধর্মঘটে সামিল হয়েছি এবং তাতেও যদি প্রশাসন টনক না নড়ে বা প্রশাসন যদি রাজনৈতিক হস্তক্ষেপের ভয়ে কোনো রকম অবৈধ গাড়ি বন্ধ করার চেষ্টা না করে তাহলে পুজোর আগে উত্তর দক্ষিণ মালদা 3 জেলা বাস মালিক সমিতি এবং ছোট গাড়ি যেটা টেকার অটো সমিতি একসাথে মিলিত হবে, লাগাতার ধর্মঘটে সামিল হবে। পুজোর কেনাকাটাকে আরো আকর্ষণীয় করে তুলতে উত্তরের সম্পূর্ণ আগামী 15 থেকে 17 সেপ্টেম্বর নয়নারানি ভবনে নিয়ে আসছে বহু প্রতীক্ষিত হট্টমেলা 3। তাই আগামী 15, 16 এবং 17 সেপ্টেম্বর রায়গঞ্জে পুজোর কেনাকাটার অন্যতম বড় প্রাণ কেন্দ্র হতে চলেছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি রোডের নয়নারানি ভবনে উত্তরের সম্পূর্ণ আয়োজিত হট্টমেলা 3।